নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল নোটিশ থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে যে নিয়োগ করা হবে দ্য পোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটা একটা কিন্তু খুব ভালো পোস্ট নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নম্বর এখান থেকে কিন্তু আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন দিলে যে কোনো ধরনের নতুন চাকরির খবর আপনার সবার প্রথমে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি দেখতে পাচ্ছেন নোটিশটা দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাডভার্টাইজ নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই পদে নিয়োগ করা হবে খুব ভালো একটি পোস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল শূন্যপদ টোটাল শূন্যপদ কিন্তু অনেকগুলিই রয়েছে টোটাল শূন্যপদ হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটিন অর্থাৎ কি একশো আঠারোটি শূন্য পদে নিয়োগ করা এই যে একশো আঠারোটি পদ কিন্তু শূন্য পদ কারণ পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যালের নিয়োগ করা হয়েছিল সেখানে মাত্র চুয়াত্তরটি শূন্য পদে নিয়োগ করা হয়েছিল সেই হিসাবে কিন্তু একশো আঠারোটি পদ অনেকগুলি পদ এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে মূল বেতন হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা সঙ্গে উনচল্লিশশো টাকা গ্রেড পে শিক্ষাগত যোগ্যতা দেখুন শিক্ষাগত যোগ্যতা বলছে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে ডিগ্রি কোর্স পাস করতে হবে অথবা ডিপ্লোমা কোর্স পাস করতে হবে কিসের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির উপরে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বয়স সীমা দেখুন উনচল্লিশ বছরের বেশি না হলেই আপনারা আবেদন করতে পারবেন বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে আবেদন ফি আপনাদেরকে একশো ষাট টাকা পেমেন্ট করতে হবে সঙ্গে একটি পাঁচ টাকা আপনাদের চার্জ হিসেবে আপনাদের কিন্তু পেমেন্ট করে দিতে হবে আবেদন করতে পারবেন আপনারা চৌদ্দই মে থেকে তেসরা জুনের মধ্যে দু হাজার উনিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং পেমেন্টের লাস্ট ডেট রয়েছে তেসরা জুন দু হাজার উনিশ তারিখ ডিসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা নোটিশ ডাউনলোড করে আবেদন করবেন